আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। তো ফ্রেন্ডস, আমার নাম হৃদয় আর আমি বলছি বাংলাদেশের পক্ষ থেকে। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমার কাছে একটা পিকচার আছে, দেখাচ্ছি আমি এই পিকচারটার মুখে অনেক ব্রণ আছে। তো আপনারা চাইলে এরকম কোনো যে কোনো পিকচার থেকে আপনারা ব্রণ রিমুভ করতে পারেন এবং সেই পিকচারটাকে অনেক স্মুথ এবং ক্লিয়ার করতে পারেন। তো আমি আজকে সেই ব্যাপারে কথা বলবো এবং আপনাদেরকে শেখাবো যে এটা কীভাবে করা হয়। তো এর জন্য আপনাদের অবশ্যই প্রয়োজন হবে ফটোশপ সফটওয়্যার। তো ফটোশপ সিসি আমি যেটা দিয়ে এখন কাজ করছি, তো সেই সফটওয়্যারটাকে আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন এবং আপনার কম্পিউটারে সেটাকে রান করাবেন। তো এর পুরো প্রসেস আমি আমার ভিডিওর নিচে একটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেই ভিডিওটিকে দেখতে পারেন। তো আপনারা সেখানে ডাউনলোড করে নেবেন এবং এখন আমি আমার কাজে চলে যাচ্ছি। আমি কাজটাকে দেখাচ্ছি যে আপনারা কীভাবে সেটা করবেন। তো ফটোশপে আপনারা পিকচার নেবেন, পিকচারটা নেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল। তো আপনারা এই টুলটাকে নেবেন, নেওয়ার পরে আপনার যেইখানে ব্রণের দাগ আছে তো সেইখানে আপনার মাউস পয়েন্টার নেবেন। মাউস পয়েন্টার নিয়ে রাইট ক্লিক করবেন, তারপরে দেখুন এইখানে ছোট বড় আছে, তো আপনারা যেন ছোট করতে পারেন। দেখুন ছোট করলাম, এই জন্য ছোট হয়ে গেল, বাড়াই দিলাম বড় হয়ে গেল। তো আপনারা চাইলে এরকম ছোট বড় করতে পারেন। তো আপনার ব্রণের সাইজ বা দাগের সাইজ অনুযায়ী অনুসারে আপনারা ছোট বড় করবেন। তো আমি একটু ছোট করে নিছি। তো আপনারা যেখানে ব্রণ আছে সেখানে জাস্ট ক্লিক করবেন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে, সেই দাগটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখতেছেন আমি যেইভাবে রিমুভ করতেছি দাগগুলো, ব্রণগুলো, আপনারা ঠিক এইভাবে রিমুভ করতে পারবেন। জাস্ট খালি ব্রণের উপরে ক্লিক করবেন, তাহলেই ব্রণ দূর হয়ে যাবে, ভেরি ইজি। অ্যান্ড এতে আশা করি কোনো প্রবলেম হবে না, খুব সহজ। আর এটা ফার্স্ট ধাপ। তারপর আমি দেখাবো যে পিকচারটাকে আপনার কীভাবে ক্লিয়ার করতে পারেন, অনেক ক্লিয়ার, স্মুথ ক্লিয়ার করতে পারেন। তো প্রথমত আমি পিকচারটার ব্রণগুলোকে আগে রিমুভ করে নিই আমি, তারপরে অবশ্য আমি এটাকে আরও ক্লিয়ার করব। পিকচারটা তো অনেক ব্রণ, অনেক পরিমাণে ব্রণ। আমি এটাকে ইন্টারনেট থেকে ডাউনলোড দিছি এই টিউটোরিয়ালটা বানানোর জন্য। আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখছেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। আর কিছুক্ষণের ভিতরে এই পিকচারটা এডিট হয়ে যাবে, মানে ব্রণগুলো রিমুভ হয়ে যাবে, তারপরে আমি আর একটা ধাপ শুরু করব। তো এখন দেখতে পাচ্ছেন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আপনারা চাইলে আরও জুম করে খুব সূক্ষ্মভাবে আপনার পিকচারের দাগগুলো রিমুভ করতে পারেন, এতে কোনো প্রবলেম নাই। তো আমি জাস্ট আপনাদেরকে ডেমোটা দেখাচ্ছি আপনারা কীভাবে করবেন। তো এর জন্য আমি আর এতটা ভালো করে করলাম না, জাস্ট আমি ট্রায়াল দেখাই যাব। আর যেই কোনো ব্রণের উপর ক্লিক করলে কিন্তু সেটা ক্লিয়ার হয়ে যাইতেছে, দেখতেই পারতেছেন। যাই হোক, মোটামুটি ক্লিয়ার হয়েছে, জাস্ট আমি আর ক্লিয়ার করলাম না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড এতটুকু মোটামুটি ক্লিয়ার হওয়ার পরে আপনারা এখান থেকে দেখুন লেখা আছে ব্রাশ টুল, জাস্ট এখানে ব্রাশ টুল নেবেন। অ্যান্ড আপনার পিকচারটাকে ক্লিয়ার করার জন্য আপনার পিকচারের যে কোনো একটা স্থানে যাবেন, তারপরে কিবোর্ডের অল্টা চাপ দিবেন, ALT নামের যে বাটনটা আছে সেটাকে চাপ দিয়ে ধরে রাখবেন এবং আপনার পিকচারের যে কালারটা বেশি স্মুথ এবং ক্লিয়ার আছে সেই কালারটার উপরে জাস্ট মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে ছেড়ে দিবেন। তো আপনার কালারটা এখানে ক্যাপচার হয়ে যাবে। অ্যান্ড এখানে দেখুন অপাসিটি আছে, অপাসিটি 10-15 ভিতরে রাখবেন, তারপরে আপনার পিকচারের উপরে এইভাবে ঘষবেন, ঘষতে থাকবেন, তাহলে দেখবেন যে এখানে নতুন একটা কালার হচ্ছে। আর যদি বেশি দেখা যায় কালার তাহলে একটু কমাই নেবেন, বা যদি আর একটু বেশি লাগে কালার তাহলে আর একটু বাড়াই নেবেন। অ্যান্ড তারপরে এইভাবে আপনার পিকচারের উপর দিয়ে জাস্ট এইভাবে ঘষতে থাকবেন মাউস পয়েন্টার দিয়ে, চাপ দিয়ে। তো তারপরে আপনার পিকচারটি ধীরে ধীরে ক্লিয়ার হতে শুরু করবে, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন যেভাবে আমার এই পিকচারটা ক্লিয়ার হচ্ছে, অনেক স্মুথ হচ্ছে। আপনারা ফুল এইভাবে আপনারা যে কোনো পিকচারকে এডিট করতে পারেন। অ্যান্ড যেখানে দেখবেন যে বেশি দাগ আছে তো সেখানে 2-3 বার ক্লিক করবেন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তো বুঝতে পারতেছেন যে কিভাবে ক্লিয়ার হয়েছে, অনেক ক্লিয়ার হয়েছে কিন্তু আগের থেকে, পিকচারটা পুরো ফ্রেশ হয়ে যাবে, অনেক স্মুথ হয়ে যাবে। আপনারা এইভাবে যেই কোনো পিকচারকে এডিট করতে পারেন, খুব ইজি।
তো পিকচারটা প্রায় রেডি হয়ে গেছে। অ্যান্ড গলার এই সাইডটাও আমি একটু ক্লিয়ার করে নেব। নাকের এই সাইডে দেখেন অনেক দাগ আছে, তো এইগুলোকে আপনার হিলিং ব্রাশ দিয়ে রিমুভ করে নেবেন। জাস্ট আমি আপনাদেরকে ডেমো দেখি, যদি ভুল হয়ে যায় তাহলে কন্ট্রোল অল্ট আর জেড চাপ দিবেন, তাহলে আপনি পিছনে ফিরে যেতে পারবেন। ফ্রেন্ডস দেখতে পারতেছেন যে আমি পিকচারটাকে কীভাবে সুন্দর করে বসে বসে আর এটার কালারটাকে আমি দিচ্ছি, সুন্দর একটা কালার দিচ্ছি আমি। তো আপনারা ছাড়া আপনার পিকচারে যে কোনো কালার দিতে পারেন। ফ্রেন্ডস আশা করি আপনারা বুঝতে পারছেন পিকচারটা কিন্তু আগে থেকে অনেক ক্লিয়ার হয়ে গেছে। আমি দেখাচ্ছি পিকচারটা আগে কেমন ছিল। তো পিকচারটা আগে ছিল এরকম অ্যান্ড তারপরে হয়েছে এরকম, তো বুঝতে পারতেছেন পিকচারটা কতটা ক্লিয়ার হয়েছে। দেখুন আগে আসিল কীরকম ভাই আর এখন হয়েছে কীরকম। তো আপনারা চাইলে এইভাবে যেই কোনো পিকচারকে এডিট করতে পারেন এবং ক্লিয়ার এবং স্মুথ করতে পারেন। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কম, নিউ চ্যানেল। সো ফ্রেন্ডস ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন।